নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মধুমিতার রান্নাঘর। আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন কিমা দিয়ে খিচুড়ি। খিচুড়ি হলো একটা হেলদি অ্যান্ড টেস্টি খাবার, আর বিশেষত বর্ষার দিনে খিচুড়ি ছাড়া তো ভাবাই যায় না। আর সেটা যদি হয় চিকেন দিয়ে তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে চিকেন কিমাটা কষিয়ে নেব, সেই জন্য ওভেনটা অন করে একটা কড়াই দিয়ে দিচ্ছি 10 চামচ সর্ষের তেল। তেলটা সামান্য গরম হলে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি, একটু নেড়ে নিচ্ছি। প্রথমে চিনিটা দেওয়ার কারণ হচ্ছে চিকেনটা কষার পর খুব সুন্দর একটা কালার চলে আসবে। চিনিটা গলে গেলে ফোড়নের জন্য দিচ্ছি 1/2 টিস্পুন জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1টা দারচিনি, 3টে ছোটো এলাচ, 5টা লবঙ্গ, আর দিচ্ছি 5টা গোটা গোলমরিচ। একটু নেড়ে নিচ্ছি। যখন মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে এইভাবে নেড়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিচ্ছি 3টে রসুন কুচি, একটু নেড়ে নিচ্ছি। এরপর দিচ্ছি 1 টিস্পুন গ্রেট করা আদা, এইভাবে একটু নেড়ে নিচ্ছি। তো আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো কুচি, এইভাবে একটু নেড়ে নিয়েই দিচ্ছি 1/2 টিস্পুন নুন। নুন দেওয়ার পর সামান্য একটু নেড়ে নিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি। মোটামুটি 1-2 মিনিট চাপা দিয়ে রাখলে টমেটোটা নরম হয়ে যাবে, তবে মাঝে মাঝে ঢাকাটা খুলে এইভাবে একটু নেড়ে দেবেন। 2 মিনিট হয়ে গেছে আর টমেটো কুচিগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। এখন এতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিচ্ছি স্বাদমতো নুন। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। 1-2 মিনিট এইভাবে কষার পর যখন মশলা থেকে তেল বেরোতে শুরু করবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিকেন কিমা। চিকেনের পিসগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। আর চিকেনের পিসগুলো আপনাদের পছন্দ অনুযায়ী ছোটো অথবা বড় নিতে পারেন। আমি এখানে চিকেনের পিসগুলো একটু ছোটো সাইজেরই নিয়েছি। তো এইভাবে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি চাপা দিয়ে দিয়ে চিকেনটাকে কষাবো। মোটামুটি 6 থেকে 7 মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে। 7 মিনিট হয়ে গেছে, তো আমি ওভেনটা বন্ধ করে দিচ্ছি। এরপর আলাদা একটা কড়াইয়ে দিচ্ছি 5 কাপ জল, ওভেনটা অন করে দিচ্ছি। এতে দিচ্ছি 1/2 কাপ মুগ ডাল, আর এই ডালটাকে আমি শুকনো কড়াইয়ে 3-4 মিনিট একটু নেড়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিচ্ছি 1/2 কাপ মুসুর ডাল, আর এই মুসুর ডালটাকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে সব কিছু মেজারিং কাপে মেপে দিয়েছি। আপনারা চাইলে চায়ের কাপে মেপেও দিতে পারেন, তবে যেরকম মাপ নিয়ে আমি দিয়েছি সেই অনুযায়ী আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এরপর দিচ্ছি 1 কাপ সেদ্ধ চাল, আর এই চালটাও আমি 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর সব কিছু একটু মিশিয়ে নিয়ে স্বাদমতো নুন দিয়ে আমি কড়াটা চাপা দিয়ে দেব, তবে মাঝে মাঝেই ঢাকাটা খুলে একটু নেড়ে দেবেন। যখন জলটা খুব ভালোভাবে ফুটতে শুরু করবে সেই পর্যায়ে আমি কষানো চিকেন কিমাটা দিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এতে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এখন আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি চাপা দিয়ে সব কিছু ভালো করে সেদ্ধ করে নেব। মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নেড়ে দিতে হবে, না হলে তলায় বসে যেতে পারে। বেশ কিছুক্ষণ পর সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নুনের পরিমাণটা চেক করে নেব। তো নুনের পরিমাণ সামান্য একটু কম লাগছে, তো আরেকটু নুন আমি অ্যাড করছি। এরপর এতে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুন রোস্টেড জিরে গুঁড়ো,
আর দিচ্ছি 2 টিস্পুন ঘি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ওভেনটা বন্ধ করে দিচ্ছি। তো এখন আমি চাপা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণই টেস্টি চিকেন কিমা দিয়ে খিচুড়ি। আর এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এছাড়াও আমার চ্যানেলে নিরামিষ খিচুড়ি রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে ডিসক্রিপশনেও পেয়ে যাবেন বা উপরে আই বাটনেও পেয়ে যাবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওর নিচে লাইকের বাটনটা ক্লিক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা একদম ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোন রেসিপির সঙ্গে। এখন বাই বাই।